কেমন আছো ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞানের বিরাশি নম্বর পাতা থেকে আরম্ভ করব। এর আগে আমরা এই বিভিন্ন সূত্র আমরা পড়েছি প্রায় আগে পাঁচটা আমাদের ভিডিও হয়ে গেছে এই চ্যাপ্টারেতে তো কাজেই আমি তোমাদের অনুরোধ করব যে যদি তোমরা এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি ওপরীতে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিও তাহলে পরে আমি আজকে যেটা পড়াবো সেটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে তাহলে এসো আজকে আমরা শুরু করি কিন্তু শুরু করার আগে তোমাদের একবার মনে করি দিই যে যদি তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনা চেনাশুনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে আমার ভিডিওগুলো শেয়ার করো এবং অবশ্যই তাদেরকেও অনুরোধ করো যেন তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন কেমন তাহলে এসো আজকে আমরা শুরু করি এই আগের দিন যে আমরা পড়েছিলাম বল নিয়ে যে নিউটনের তৃতীয় যে সূত্র আছে হ্যাঁ যে প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে হুম তো সেটা নিয়ে আমরা অনেক পড়া করেছি আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে আর এইবারে আমরা সেটা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে সত্যিই সেটা সমান হচ্ছে কিনা আচ্ছা মানে কাজ হচ্ছে কি না প্রত্যেকটা বল প্রয়োগের পেছনেতে একটা কাজ হয়ে থাকে হুম নয় সেটা স্মরণ হয় নয় সেটা ফুলে যায় নয় সেখানে ভেঙে যায় কিছু একটা কাজ হয় কেমন তো আজকে আমরা কতগুলো যে পরীক্ষা করবো সেই পরীক্ষা দেখে হ্যাঁ সেই ব্যাপারটা আমরা আরও ভালো করে বুঝবো এবার দেখো বলেছি কি যে তুমি আর তোমার বন্ধু মেঝেতে রাখা একটা করে দু কিলোগ্রামের বাটখারা নিয়ে একই টেবিলের উপর তুলে রাখলে তাহলে কি হলো কাজটা একটা দু কিলো ওজনের হ্যাঁ জানো কি তোমরা বাটকারা ওজন দাড়িতে ওজন দিয়ে সেটাকে আমরা মানে দাঁড়িয়ে একদিকে এই দু কিলোর বাটখাড়াটা রাখা হলে অন্যদিকে যতটা জিনিস চড়ালে পরে দাড়িপালাটা সমান হবে তখন অন্যদিকেও দু কিলো সমান জিনিস হবে আর কি হুম তো যদি তোমাদের কাছে দু কিলো বাটকারা বা এক কিলোর বাটকারা না থেকে থাকে তাহলে কি করবে না একটা মোটা বই বা একটা ইট ধরো হুম একটা ইঁট ফুল ইঁট আর একটা আধা আদলা হ্যাঁ অর্ধেকটা পুরো ইটটাকে ধরে রাখো যে দু কিলো আর আদলা ইটটা যেটা হুম সেটাকে ধরে রাখো ওজন হচ্ছে এক কিলোর বাটকারা প্রমাণ কেমন এবারে ওই একটা ইট তোমরা মেঝে থেকে ওই টেবিলটার ওপরে ওঠালে হুম তুমিও ওঠালে আর তোমার বন্ধুও ওঠালো তাহলে তোমরা কতটা কাজ করলে না যেহেতু তোমরা সমান দিন ওজনের জিনিসই একই উচ্চতায় তুললে সেই জন্য তোমাদের দুজনেরই কাজ সমান পরিমাণে হয়েছে কেমন এবার কি বলেছে দু নম্বরে যে এবার মেঝেতে একটা দু কিলো আর একটা এক কিলো বাটখারা রাখো মানে একটা গোটা ইঁট আর একটা আদলা ইঁট রাখো হুম এখন তুমি দু কেজির বাটকারাটি নিয়ে টেবিলের পর তুলে রাখলে আর তোমার বন্ধু এক কিলোর বাটখারাটা মানে আদলা ইঁটটা নিয়ে টেবিলের ওপর তুলে রাখলো তাহলে দুজনের মধ্যে কে বেশি কাজ করলো না যে বেশি ভারী জিনিসটা তুলেছে সে বেশি কাজ করেছে মানে যে পুরো ইঁটটা গোটা ইঁটটা তুলেছে সে যে আদলা ইঁটটা তুলেছে তার চেয়ে বেশি কাজ করেছে কতটা বেশি কাজ করেছে যেহেতু আদলা ইটের ওজন গোটা ইটের ওজনের আর্ধেক তাই যে গোটা ইটটা তুলেছে সে আডলাইট যে তুলেছে তার দুগুণ কাজ করেছে ঠিক আছে আচ্ছা তিন নম্বরেরটা কি বলছে দেখো না একটা টেবিলের ওপর আর একটা সম উচ্চতার টেবিল বা সম উচ্চতার টুল উঠিয়ে রাখা হল হুম আগে যে টেবিলটা আমরা করছিলাম আর একটা টেবিল ঠিক তার সমান উঁচু হতে হবে হ্যাঁ এরকম এবার একটা টেবিলের উপর আরেকটা একটা টেবিল উঠিয়ে রাখা হলো এবার মেজের উপর দুটো দু কেজি বাটকারা আছে মানে দুটো আদলাইট ইঁট রাখা আছে এবার তুমি মেঝে থেকে একটা বাটকারা নিয়ে নিচের টেবিলে তুলে রাখো মানে এই মাটিতে আছে ধরো ইঁটটা এখান থেকে তুমি তুললে কি এই নিচের টেবিলটাতে আর তোমার বন্ধু কী কী করলো না সে ওই নিচে থেকে ওই গোটা ইঁটটাকে এই ওপরের টেবিলটা উঠে পড়লো তাহলে এখানে দেখো ওপরের টেবিলটা হচ্ছে উচ্চতা বেশি ডবল তাই না এটা যতটা উচ্চতা নিচের টেবিলটার এই ওপরের টেবিলটা তার সমান উচ্চতা বলে তাই যার যখন এটা এর ওপরে বসিয়ে বসানো হলো তখন টোটাল উচ্চতা এই সিঙ্গেল টেবিলের উচ্চতার চাইতে ডবল হয়ে গেল তাই না এবার তুমি ওই একটা গোটা ইট মেঝে থেকে তুলে নিচের টেবিলটার ওপর রাখলে তো তোমার যতটা পরিশ্রম হয়েছে বা কাজ করেছ তার ডবল কাজ করেছে তোমার বন্ধু যে ওই মেঝে থেকে ওই গোটা ইটটাই তার ডবল উচ্চতা তুলে তুলেছে হুম এবার কতটা বেশি কাজ করেছে না যেহেতু উচ্চতা এটা তাই সে তোমার কাজ করেছে এবার দেখো চার নম্বরের প্রশ্নটা কি বলছে চার নম্বরের উদাহরণটা যে একটা স্প্রিং নিয়ে দুদিক থেকে টান দাও তাকে দুদিক দিয়ে যদি আমরা একটা এরকম স্প্রিং এটা সাধারণত ওই এক্সারসাইজ করার সময়তে এই ধরনের স্প্রিং অনেকে ইউজ করে তো দুহাতে যখন আমরা ওই এই স্প্রিংটা কিন্তু খুব শক্ত স্প্রিং হয় হুম খুব জোর লাগে এই স্প্রিংটা করতে তোমরা কি বুলওয়ার্কার বুল ওয়ার্কারে ঠিক উল্টো হয় মানে চেপে ধরা হয় হুম এটা যেমন টানা হচ্ছে ওটা চেপে ধরলে পরে ভেতরে স্প্রিংটা টানে হুম তো যাই হোক এখানে দু হাতে টানলে পরে অনেক সময় একটা হাতের জোর বেশি থাকে একটা হাতের জোর কম থাকে তাই দেওয়ালিতে ধরো একটা আংটা মতো আছে যেখানে তোমরা এই একটা যদি আমরা হ্যান্ডেল ঢুকিয়ে দিতে পারি অপর দিকের হ্যান্ডেলটা ধরে যদি আমরা টানি তাহলে পরে কিন্তু সমান বল হবে হুম তো তাহলে কি হবে এবার যখন আমরা টানলাম আমাদের স্প্রিংটা কি স্থান পরিবর্তন করলো না স্প্রিং কিন্তু স্থান পরিবর্তন করেনি কিন্তু স্প্রিংটার আকৃতি পরিবর্তন হয়েছে হ্যাঁ স্প্রিংটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে হয়তো খুব অল্প একটু নড়েছে যেহেতু স্প্রিংটা বেড়ে যাচ্ছে অল্প একটু নড়েছে কিন্তু নড়লে পরেও সেটা স্প্রিংয়ের যে আকৃতি সেটা পরিবর্তন হচ্ছে বলে কারণ একটু লুজ হয়ে যাচ্ছে দুদিক থেকে বলে তাই না আচ্ছা এরপরে দেখো কি বলছে না ফলে কোনো বস্তুর সামগ্রিকভাবে স্থান পরিবর্তন না হলেও যদি বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয় তাহলেও বলা হয় যে প্রযুক্ত বল কাজ করেছে হম এটা খুব শক্ত তাই এটা খুব অল্প নড়েছে তার আকৃতিটা চেঞ্জ হয়েছে তাই না এটা যদি একটু লুজ স্প্রিং হতো তাহলে পরে হয়তো অনেকটা বেশি ফাঁক হতো কাজে যেহেতু ওটা অনেক শক্ত স্প্রিং তাই আমাদের কাজটাও বেশি করতে হয়েছে এতটা ধরো দু ইঞ্চি ফাঁক হয়েছে সেই দু ইঞ্চি ফাঁক করতে আমাদের অনেকটা বল লাগাতে হয়েছে আর যদি খুব লুজ স্প্রিং থাকতো তাহলে দুই ইঞ্চি কেন ওই সম পরিমাণ বল প্রয়োগ করলে পরে হয়তো আমরা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি স্প্রিংটাকে ফাঁক করতে পারতাম কেমন আচ্ছা এবারে দেখো ছবির মতো দেখতে একটা পিচকিরি নাও হুম বা হ্যান্ড পাম্প তো সেটার মুখে একটা বেলুন ছবির মতো করে আটকে দিতে হবে হ্যাঁ একটা বেলুন লাগিয়ে একটা সুতো দিয়ে বা রাবার ব্যান্ড দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে এবার পিচকিরের হাতলটি ভেতর দিকে ঠেললাম হাওয়া পড়ার জন্যে কি হলো বেলুন লাগানো সমগ্র পিচকারিটি কি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেল না সরেনি পিচকারিও একই জায়গায় আছে বেলুনও তার নিজের জায়গা আছে বেলুনটা ফুলে গেল কেন কারণ আমরা যে বল প্রয়োগ করলাম সে বল প্রয়োগের ফলেই এই পিচকিরির ভেতরেতে যে হাওয়াটা আছে সেই হাওয়াটাকে আমরা বল প্রয়োগ করে এই বেলুনের ভেতরে পাঠিয়ে তাই বেলুনটার ভেতরে হাওয়াটা যেহেতু গেল তাই বেলুনটা ফুলে গেল আর তোমার বল কিসের ওপর প্রযুক্ত হলো না আমার বল প্রযুক্ত হলো পিচকিরির ভেতরেতে যে বায়ুটা আছে তার উপরেতে যে বাতাসটা আছে তার উপরে কেমন তোমার প্রযুক্ত বলের দ্বারা কি কোনো কাজ হলো অবশ্যই হয়েছে বেলুনটা ফুলেছে বেলুনের আকৃতি চেঞ্জ হয়েছে তাই না এই দেখো এখানটা বলেছে এক্ষেত্রেও দেখা গেল বল প্রয়োগের ফলে বস্তু সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করল না কিন্তু তোমার প্রযুক্ত বল পিচকিরির ভেতরে বায়ুর ওপর চাপ সৃষ্টি করায় বায়ু সংকুচিত হয়ে পিচকিরির মুখ দিয়ে বেরিয়ে বেলুনের ভেতর প্রবেশ করেছে ছোট ছোট স্মরণের ফলে বেলুনের আকৃতিগত পরিবর্তন হয়েছে ফলে বেলুন ফুলে উঠেছে তাই এখানেও বল প্রয়োগের ফলে কাজ হয়েছে স্প্রিংয়ের ক্ষেত্রেও স্প্রিং এর সামগ্রিক স্মরণ না হলেও তার ভিতরকার ছোট ছোট অংশের স্থান পরিবর্তনের ফলে কাজ হয়েছে আর এই সূত্রটা কি না ডাব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু ডি মানে ওয়ার্ক ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স যা স্প্রিংটির আকৃতিগত পরিবর্তন ঘটিয়েছে ঠিক আছে এবার দেখো এখানে তো আর একটা বলছে ছ নম্বরেতে যে একটা চেয়ারে বসে জড়িয়ে শ্বাস না বুক ফুলিয়ে শ্বাসটা নিতে মানে তোমার লাংসের ভেতরে ফুসফুসের ভেতরেতে যতটা সম্ভব তুমি হাওয়ার ভর এবার এই হাওয়া ভরছো যখন আর তারপরে তো আবার ছেড়ে দিচ্ছ আবার হাওয়া ভরছো আবার ছেড়ে দিচ্ছ তখন তার ফলে কি হচ্ছে না তোমার বুকটা বড় হয়ে যাচ্ছে যখন তুমি হাওয়াটা নিচ্ছ টেনে ফুসফুস ভরে তখন তোমার বুকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আবার যখন তুমি হাওয়াটা ছেড়ে দিচ্ছ তখন ফুসফুসটা চেপে যাচ্ছে আর বুকটাও নিচে নেমে আসছে অনেক সময় জোরে শ্বাস নিলে পরে পেটটাও যায় ফুলে আবার শ্বাস ছেড়ে দিলে পরে পেটটাও নিচু হয়ে যায় হুম এই ওঠা জন্যে বল কে প্রয়োগ করছে কোথায় প্রয়োগ করছে এই বলের প্রভাবে কি কোনো কাজ হচ্ছে কি বুকে হাড় পেশি দিয়ে তৈরি একটা খাঁচা আছে এই যে এখানটা বুকেতে এর ভেতরেতে একটা খাঁচা আছে তোমরা যারা কঙ্কাল দেখেছ আর যারা ভয় পাও না কঙ্কাল দেখে তারা নিশ্চয়ই দেখেছো বুকের কাছটা একটা দাঁড়া দাঁড়া মতো খাঁচার মতো থাকে সেটা হচ্ছে হাড়ের একটা খাঁচা থাকে তার ভেতরেতে ফুসফুস থাকে ফুসফুসটা খুব নরম তো তাই ফুসফুসকে রক্ষা করার জন্যে বাইরের কোনো আঘাত থেকে রক্ষা করার জন্যে এরকম একটা হাড়ের খাঁচা করা আছে হুম আর যখন আমরা শ্বাস নিচ্ছি ওই ফুসফুসটা যে ফুলছে বা বুকটা যে উঠছে ওপরের দিকে উঁচু হয়ে যাচ্ছে সেটা কি কেন হচ্ছে না এই যে আমরা বল প্রয়োগ করেছি শ্বাসটা গ্রহণ করেছি তার ফলেতে কি হচ্ছে না মাংস পেশির ওপরে সংকোচন আর প্রসারণ হচ্ছে হুম মানে ছোট হয়ে যাচ্ছে যখন আমরা শ্বাস ছেড়ে দিচ্ছি মাংসপেশিটা সংকোচন হয়ে যাচ্ছে আবার যখন শ্বাস নিচ্ছে ভরে ফুসফুসের পেশিটা প্রসারণ হচ্ছে তো যাই প্রসারণ হচ্ছে বুক ফুলে যাচ্ছে। তাহলে এখানে কাজটা হচ্ছে কি শ্বাস নেওয়ার ফলে শ্বাস নেওয়ার ফলে কাজ হচ্ছে যে পেশির উপরে কাজটা হচ্ছে হুম তো ফুসফুসটা ফুলে যাচ্ছে কাজে ফুসফুসেরও স্থান পরিবর্তন হচ্ছে দেখো এই যে লাল মতো আছে যেটা সেটা হচ্ছে ফুসফুস কেমন আর এটা দেখো একটা খাঁচার ভেতরেতে হাড়ের খাঁচার ভেতর ভেতরেতে ওটা সাবধানে রাখা আছে যাতে বাইরে থেকে আঘাত না লাগে হুম তাই যখন দেখো কতটা জায়গা আছে ফুসফুস আর হাড়ের খাঁচার মধ্যে কিন্তু যখন আমরা হাওয়া ভরে নিচ্ছি ফুসফুসের ভেতরেতে তখন এই মাংস পেশি তো ফুসফুসটা হচ্ছে পুরো মাংস পেশি তো সেইটা ফুলে যাচ্ছে তাহলে তার অবস্থার পরিবর্তন হচ্ছে তাই না এমনকি হাড়টাও যখন আমরা করছি তখন হাটটাও একটু যেন জায়গা করে দিচ্ছে ফুসফুসটাকে যাতে আর একটু হাওয়া ভরতে পারে তাহলে এখানে কাজ হচ্ছে কি যেরকম আমরা পিচকিরিতে পাম্প করে হাওয়া ঢোকাচ্ছিলাম আর বেলুনটা ফুটছিলো ফুলছিল ঠিক সেরকম এখানেও আমরা যে জোরে শ্বাস নিচ্ছি সেখানে আমাদের যে ফুসফুসটা সেটা কিন্তু অনেকটা ওই বেলুনের মতোই হুম তো সেও হাওয়াতে সেখানে হাওয়া পরে ফুসফুসটা ফুলে গেল এবং তার অবস্থান পরিবর্তন হলো কাজেই সেখানেও একটা কিন্তু কাজ সংগঠিত হলো কেমন আচ্ছা এবার দেখো যে তুমি একটা দেওয়ালকে অনেকক্ষণ ধরে তোমার বলের ঠেললে দেওয়া অভিমুখে দেওয়ালের কি কোনো স্মরণ হয়েছে দেওয়ালের আকার বা আয়তনের কি কোনো পরিবর্তন হয়েছে তুমি কি ক্লান্ত হয়েছ এখানে দেখো এই যে একটা শক্ত দেওয়াল হ্যাঁ ইটের কংক্রিট করা এখানে ধরো কংক্রিট করা দেখাচ্ছে না কিন্তু ধরো কংক্রিট করা খুব শক্ত দেওয়া সেখানে সেটাকে তুমি খুব জোরে কিন্তু তার ফলেতে কি হচ্ছে তার ফলেতে কিন্তু দেয়ালটা দেখা যাচ্ছে না কিন্তু এরকম অনেকক্ষণ ধরে ঠেলতে 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 কি হচ্ছে না তুমি পরিশ্রান্ত হয়ে যাচ্ছ ক্লান্ত হয়ে যাচ্ছ কেন ক্লান্ত হচ্ছ না তোমার শক্তি ক্ষয় হচ্ছে আর যখন অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তখন কি হচ্ছে না তোমার হৃদস্পন্দন বেড়ে গেছে মানে তুমি তাড়াতাড়ি শ্বাস নিচ্ছ হুম নিঃশ্বাস প্রশ্বাসের হার বেড়ে গেল হুম শরীর গরম হয়ে গেল যেহেতু একটা পরিশ্রম হচ্ছে কেমন আর তুমি দেখবে যে হাতের যেখানটা দিয়ে তুমি ঠেলছো পাঁচিলটাকে অনেকক্ষণ ধরে সেখানটা দেখবে লাল হয়ে গেছে সেখানটা চেপটে গেছে কিন্তু দেওয়ালের কিছু আর দেখা যাচ্ছে না হুম তাহলে কি এখানে তো স্মরণ হলো না স্মরণ হয়েছে পৃথিবীতে যত শক্ত জিনিসই থাক নরম জিনিসই থাক সমস্ত হচ্ছে কতগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু দিয়ে তৈরি হ্যাঁ অনু পরমাণু আরও ছোটো ছোটো জিনিস দিয়ে তৈরি এবং যদি আমরা একটা বড় মাইক্রোস্কোপের ভেতর দিয়ে দেখি তাহলে দেখব ওগুলো সব একটা যেন ঝিলঝিল করে নড়ছে সবসময় হুম সেটা আমরা কিন্তু খালি চোখে দেখতে পারি না এবং এই কারণেতে কি হয় যে এই যে আমরা ঠেলছি হয়তো তার ভেতরে একটা পরিবর্তন হয়েছে কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু আমরা সাধারণ চোখে দেখতে পাই না এবার দেখো বলছে একটা চক দেওয়ালের একটা অংশ ভালো করে ঘষ যাতে ওই যায় জায়গাটা সাদা হয়ে গেল হুম এবার সাদা অংশে দেওয়ালটাকে ঠালো যেখানটা একটা চোখ মতো জায়গাতে তুমি চকটা ঘষে 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 ওই জায়গাটা তুমি সাদা করে ফেললে এবারে ওই জায়গাটা ধরতেই তুমি হাতটা রেখে দেওয়ালটাকে ঠেলতে হবে দেওয়ালটা কি সরলো না দেওয়ালের ওই স্থানটা যেখানে বল প্রয়োগ কি ভেতরে ঢুকে গেল না দেওয়ালের ওই স্থানের চকের কিছু অংশ উঠে গেছে হ্যাঁ উঠে কোথায় গেছে না হাতে এসছে এবার তোমার হাতটা ভালো করে দেখো তো সেখানে বা তালুতে চকের দাগ লেগেছে কিনা তুমি যখন দেওয়ালটাকে ঠেলছিলে তখন কি তোমার হাতের তালুর মাংসপেশি কিছুটা চেপটে গিয়েছিল চেপটে যাবেই তাই না হাতটা তো নরম তাই না হাতটা তো আর দেওয়ালের মতো শক্ত নয় সে হাত দিয়ে যখন আমরা দেওয়ালটাকে অনেকক্ষণ ধরে ঠেলছি তখন কি হচ্ছে না হাতের যে মাংস পেশিগুলো আছে সেই জায়গাটা তালুতে সেই জায়গাটা কিন্তু চেপে চেপে গেছে বা একটা দাগ পড়ে গেছে বা একটু ঢুকে গেছে এরকম হুম আচ্ছা এবার ধরো যদি দেওয়ালটা ইটের না হয় প্লাস্টারের না হয় যদি একটা রাবারের টিউবের মতো হতো হ্যাঁ ট্রাকের টিউব দেখেছো মোটা সেই ট্রাকের টিউবের মতো হতো আর সেটাকে যদি তুমি ঠেলতে দেওয়ালের সামনে রেখে তাহলে কি সেটা চেপটে যেত একটুখানি নিশ্চয়ই চেপটে যেত হুম আর তাহলে কি তোমার তালুটা অতটা দেবে যেত যতটা এখন দেবে গেছে না তালু কিন্তু কম দেবে যেত দেওয়ালের চাইতে আর রাবারের টিউবে যেহেতু তোমরা ঠেলছো দেওয়ালে যখন যেমন কোনো কিছু ঢোকেনি বলে আমরা দেখতে পাচ্ছি সেরকম এখানে টিউবেতে যখন আমরা ঠেলব টিউবটা কিন্তু অনেকটাই চেপটে যাবে হুম তার আকারের পরিবর্তন তো দেওয়ালেরও আমি যেটা আগে তোমাকে বললাম যে দেওয়ালের ওই স্থানেও চাপ আকৃতিগত কিছু পরিবর্তন হয় কিন্তু এই পরিবর্তন এত সামান্য যে তা আমরা খালি চোখে দেখতে পাই না সে কারণেই চকের গুঁড়ো ব্যবহার করে আমরা দেখার চেষ্টা করেছি যে বল প্রয়োগে সেখানেও স্মরণ হয় তাই তোমার হাতে চকের দাগ দেওয়াল থেকে উঠে এসছে দেওয়ালে বল প্রয়োগ করার জন্য দরকার পড়ে অতিরিক্ত শক্তি দেওয়ালে যত শক্ত দেওয়াল তোমারও গায়ে অত বেশি জোর লাগাতে হবে তাই না কষে কষে কার্য বেড়ে যায় ফলে খাদ্য ও অক্সিজেনের চাহিদাও বেড়ে যায় এই যে আমরা ঠেলছি তার ফলে কি হচ্ছে না আমাদের কোষের থেকে শক্তিটা বেড়ে যাচ্ছে হ্যাঁ কাজ তাকে বেশি করতে হচ্ছে কোষে হুম শরীরের ভেতরে প্রত্যেকটা মাংস পিসির ভেতরে যে কোষ আছে সেখানে কাজ বেড়ে যাচ্ছে হ্যাঁ তারাও দুর্বল হয়ে পড়ছে তাই জন্যে খাদ্য বা অক্সিজেনের চাহিদাও বেড়ে যায় অক্সিজেনের চাহিদা বাড়ছে মানে আমরা যে জোরে জোরে শ্বাস নিচ্ছি সেটা হচ্ছে প্রমাণ করছে যে আমাদের শরীরে অক্সিজেনের চাহিদা বেড়ে যাচ্ছে এর ফলে বেড়ে যায় হৃৎপন্দন বেড়ে যায় রক্তবাহে রক্তচাপ বেড়ে যায় নিঃশ্বাস প্রশ্বাসের হার পেশি কোষের দরকার শক্তি কিন্তু সেখানে অক্সিজেনের যোগান প্রয়োজনের তুলনায় কম শক্তির চাহিদা মেটাতে কোষে কষে শুরু হয় এক বিশেষ ধরনের শ্বসন দেখো অক্সিজেন হচ্ছে কোষের জন্য শক্তি এবার যখন শক্তিটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন আবার আমাদের যে শক্তির প্রয়োজন হচ্ছে সেটার জন্য আমাদের অক্সিজেনটাকে বেশি করে দরকার যেমন ধরো দুধ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পরে দুধকে আবার গরম করতে গেলে পরে আমাদের আবার আগুন জ্বালাতে হবে আবার উনুনটা জ্বালাতে হবে গ্যাসটা জ্বালাতে হবে তাই না তো ঠিক এরকম যে শরীরের যখন আমাদের শক্তি শক্তিটা কমে যাচ্ছে তখন শক্তি আমাদের ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আমাদের শক্তিটা বাড়াতে গিয়ে বা শরীরকে গরম করতে গেলে পরে আমাদের অক্সিজেনের প্রয়োজনটা বেশি হয় হুম আর যখন এই শ্বসন তৈরি হয়ে যায় তখন কি হয় না তার ফলেই বেশি কোষে জমতে থাকে ল্যাকটিক অ্যাসিড আর বেশি কোষে এই ল্যাকটিক অ্যাসিড জমার ফলে বেশিতে ব্যথার অনুভূতি জাগে তোমরা নিশ্চয়ই দেখেছ যে দেওয়ালেতে যদি এতক্ষণ ধরে তোমরা ঠেলো বা একটা গাড়িকে ধরো যদি ব্রেক মেরে দাঁড়িয়ে আছে তোমরা খুব চেষ্টা করছো ঠেলার জন্য কিন্তু সে এক বিন্দু নড়ছে না তখন কি হচ্ছে তোমার শক্তি শেষ হচ্ছে শ্বস চালু হচ্ছে এবং তার ফলেতে বেশি কোষেতে ল্যাকটিক অ্যাসিড জমা হচ্ছে আর তাই তোমার শরীরেতে ব্যথা হুম শ্বসনের হার বেড়ে যাওয়ার জন্য তাপশক্তিও বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে তাই আমাদের শরীরও গরম হয় কিন্তু এত সব কি আমাদের চোখে পড়ে তাই ওসব আমরা দেখতে পাই না ঠিক যেমন পিচকিরির ভেতরকার কাজ ফুসফুসের ভেতরকার কাজ আমাদের চোখে ধরা পড়ে না আচ্ছা তাহলে এখানে আমাদের দু নম্বর অধ্যায় শেষ হয়ে গেল হ্যাঁ এর পরের দিন আমরা আরম্ভ করব কেমিস্ট্রি পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া হুম কেমিক্যাল রিয়াকশন আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবে কেমন তোমরা কিন্তু খুব ভালো থেকো খুব আনন্দ থেকো চলি